প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, শায়খ আহমদুল্লাহ হুজুরের বাবা মোহাম্মদ দেলওয়ার হোসেন মারা গিয়েছেন। বৃহস্পতিবার রাত 9টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাবার মৃত্যুর বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। তার বাবা দেলওয়ার হোসেন আস্তুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বাবার মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। শায়খ আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, আমাদের প্রিয় শায়খ আহমদুল্লাহর সম্মানিত পিতা জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন মহান রবের ডাকে সাড়া দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। আপনাদের কাছে তার মাগফিরাতের জন্য একান্তভাবে দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এর আগে গত 14ই আগস্ট শায়খ আহমদুল্লাহর বাবাকে মুমূর্ষু অবস্থায় আইসিউতে ভর্তি করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের আলোচিত একজন ইসলামী বক্তা। তার উদার ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে আশার আলো দেখাচ্ছে। এছাড়া টেলিভিশন, ফেসবুক ও ইউটিউবে তার তথ্য নির্ভর ও গবেষণাধর্মী আলোচনা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তিনি ইসলামের আলোকে সমসাময়িক নানান সমস্যার বিশ্লেষণ করে থাকেন। ইতিবাচক ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বিশুদ্ধ ও মার্জিত ভাষায় উপস্থাপিত তার আলোচনায় অসংখ্য শ্রোতা ও দর্শক উপকৃত হচ্ছেন।